আর সংবাদ মাধ্যমের একাংশ যারা দু বছর ধরে এত কষ্ট করে খালি মুখে স্নো পাউডার মাখে স্যুট বুট টাই পরে এসি রুমে বসে ভাষণ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করে গেল, তারাও এখন বলছে কে গ্রাম বাংলা কার, মমতা ব্যানার্জি আবার কার। তারাও বলছে মালদায় জিতছে কে, তৃণমূল আবার কে। মুর্শিদাবাদে জিতছে কে, তৃণমূল আবার কে। কুচবিহারে জিতছে কে, তৃণমূল আবার কে। দক্ষিণ চব্বিশ পরগনায় জিতছে কে, তৃণমূল আবার কে। হাওড়ায় জিতছে কে, তৃণমূল আবার কে। জলপাইগুড়িতে জিতছে কে, তৃণমূল আবার কে। পূর্ব মেদিনীপুরে জিতছে কে, তৃণমূল আবার কে। যারা কুৎসা করছে তারাই বলছে তৃণমূল জিতছে। আপনারা কথা দিলেন আপনারা যাবেন, যাবেন তো, যাবেন তো? দিল্লিতে গিয়ে ওরা যদি মারে কি করবেন, পালিয়ে আসবেন? সবার আগে তো আমি থাকব, আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে আপনাদের গায়ে হাত পড়লে। কিন্তু পিছু পা হবেন না, নিজের লড়াইয়ের স্বার্থে যাচ্ছেন, নিজের অধিকারের স্বার্থে যাচ্ছেন। আগামী 8ই জুলাই আসছে দিন, 8ই জুলাই আসছে দিন, আর বিজয় সমাবেশটা 21শে জুলাই কলকাতায় হবে। 8ই জুলাই ভোট, 11 তারিখ ফল, আর তার 10 দিন পর বিজয় সমাবেশ কলকাতার বুকে। কি আসবেন তো, আসবেন তো? আর তারপর দিল্লি চলো, দিল্লি চলো। ডাক আজকে সুজাপুরের মাটি থেকে দেওয়া হলো। আপনারা কথা দিয়েছেন 50,000 লোক মালদা থেকে যাতে আগামী দিন দিল্লি যায়, আপনারা সুনিশ্চিত করবেন 50,000 লোক যাবে। আর 100 দিনের টাকা আমার থেকে বুঝে নেবেন, বাড়ির টাকা আমার থেকে বুঝে নেবেন। আমি দায়িত্ব নিয়ে আজকে বলে গেলাম।